নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 11 ফেব্রুয়ারি 2022 শুক্রবার, লটারি প্রাপ্তি হতে চলেছে এই পাঁচ রাশির। 100% এই পাঁচ রাশি আগামীকাল লটারি কিন্তু পেতে চলেছে শুক্লাচার্যের কৃপায়। এই পাঁচ রাশি বড় হোক, ছোট হোক, মাঝারি হোক, প্রাইজ কিন্তু পেতে চলেছে। ভিডিওটি খুব ছোট্ট তৈরি করি, আপনারা সম্পূর্ণ ভিডিওটি শোনার চেষ্টা করবেন, অনেক ইম্পর্টেন্ট তথ্য হয়তো আপনি মিস করে যেতে পারেন। দেখুন, লটারির ক্ষেত্রে আমি প্রতিদিন লটারির যে শুভ সময়, দিনের যে শুভ সময় আপনাদেরকে বলে থাকি, পাশাপাশি আপনাদেরকে রাহুকাল যে সময় যে কোনো শুভ কাজ বর্জন করার কথা আমি বলে থাকি। এবং একান্তই যারা যে শুভ সময় পাচ্ছেন না, হয়তো আপনি কোনো কাজে ব্যস্ত আছেন, সেই জন্য রাশি যখন বলি কি না, পাশাপাশি আপনার সময়টা কিন্তু আমি উল্লেখ করে দিন। অর্থাৎ যারা শুভ সময় পাচ্ছেন না, শুভ সময়টা বিশেষ করে মেনটেন করার চেষ্টা করুন। যারা একান্তই পাচ্ছেন না, তারা রাশিভিত্তিক সময়টা আপনারা মেনটেন করার চেষ্টা করুন, তাতে লটারি লাগার সম্ভাবনাটা বাড়বে। দেখুন, যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণের গুণে। কিছু কিছু ক্ষেত্রে তিথি, সময়, ক্ষণ মানুষের ভাগ্য কিন্তু বদলে দিতে পারে। আপনি ভাবতে পারছেন না, আপনি হয়তো আপনার হাতে আজকে টাকা নেই, কালকে ফট করে বড় অঙ্কের একটা লটারি পেয়ে আপনিও কিন্তু হয়ে যেতে পারেন কোটিপতি। এটা সম্পূর্ণ এই জগৎটা কিন্তু গ্রহের খেলাতে মানুষ কিন্তু ঘুরছে। আমি আবারও বলছি, যারা ভিডিওটি দেখছেন নিজ দায়িত্বে প্রায় ভিডিওটি দেখুন, কারণ এখান থেকে আপনার রাশিচক্র আমি দেখতে পাচ্ছি না, আপনার হাতের ছবি আমি দেখতে পাচ্ছি না। অর্থাৎ এই জায়গাটা কিন্তু দেখা একান্ত দরকার। আমি এখন যে কথাগুলো বলবো, আপনার নিজস্ব জন্মছকটা আপনারা দেখে নিন তো, বা আপনার হাতে রাহুর প্লেসমেন্ট কেমন আছে, আপনার হাতে শনির প্লেসমেন্ট কেমন আছে, বা শুক্রের এবং বুধের প্লেসমেন্ট কেমন আছে, এই চারটি গ্রহের প্লেসমেন্ট কেমন আছে, এর পাশাপাশি বা আপনার রাশিচক্রে আপনার লগ্ন সাপেক্ষে, আপনার রাশি সাপেক্ষে নয়, এটা আমি সম্পূর্ণ নিখুঁত প্রেডিকশনটা হচ্ছে, লগ্ন সাপেক্ষে আপনার দ্বিতীয়, পঞ্চম, নবম, একাদশ ভাবটা আপনি একবার অ্যানালাইসিস করে নিন তো, সে ভাবগুলোতে কোন গ্রহ বসে আছে, বা সে ভাবে কোনো পাপগ্রহের দৃষ্টি আছে কি না, অথবা বর্তমানে আপনার দশা অন্তর্দশাটা পারমিট করছে কি না। যদি আপনার দশা অন্তর্দশা পারমিট করে এবং গ্রহচক্র যদি ভালো থাকে, আপনি কিন্তু লটারি থেকে বড় ধরনের প্রাইজ কিন্তু আপনি পাবেন, এটা আপনি লিখে রাখুন। কিন্তু আমি বারবার বলি, যারা কাটছেন এই পাঁচ রাশি, যেমন যাদের ভাগ্যে আছে, তারা ছোট হোক, 50 টাকা 500 টাকা হলো, 5000 টাকা হলো, 50,000 টাকা হলো পাবে, কিন্তু যারা 5 লাখ 50 লাখ বা 1 কোটি, সম্পূর্ণটা আপনার ভাগ্য। বা কত অ্যামাউন্টের, কত অঙ্কের অর্থ আপনি পাবেন, আপনার ভাগ্যভাব যত স্ট্রং থাকবে সেটা কিন্তু নির্ধারণ এটা কিন্তু হবে। এবার আমি আপনাদেরকে জানাই, আগামীকাল যে দুটি নক্ষত্র রিপ্রেজেন্ট করছে, একটি হচ্ছে রোহিণী নক্ষত্র, আরেকটি হচ্ছে মৃগশিরা নক্ষত্র। দুটি নক্ষত্র দুর্দান্ত, রোহিণী এবং মৃগশিরা নক্ষত্র আগামীকাল রিপ্রেজেন্ট করছে দিন থেকে। এবং যোগ আছে বর্ধিত যোগ, দুর্দান্ত যোগ। এবং যে ভালো সময়টা আপনাদেরকে বলবো, 8:41 থেকে 10:30, 8:41 থেকে 10:30। এবং আরেকটি যে সময় যেটা আপনাদেরকে বলবো, সেটি হচ্ছে 12:07 থেকে 12:52 পর্যন্ত। আর রাহুকাল সকাল 10:30 থেকে 12:00 পর্যন্ত। অর্থাৎ এই 1.5 ঘন্টা আপনার কোনো শুভ কাজ, যে কোনো কাজ বর্জন করুন। এবং এর পাশাপাশি যে শুভ সময়টা আপনাদেরকে বলছি কি না, ওই শুভ সময় আপনারা কিন্তু কাটার চেষ্টা করুন। যাদের ক্ষেত্রে একটুর জন্য মিস খেয়ে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে আমি বারবার বলবো, রাহু কবচটা আপনারা পরিধান করুন। কিছু অংশ হলো রাহু কিন্তু আপনাকে সাপোর্ট কিন্তু দেবে। এই কলিযুগের যদি হঠাৎ প্রাপ্তি, হঠাৎ যে কোনো সাডেনলি যে কোনো কিছু, সেটা কিন্তু টোটাল ডিপেন্ড করে আপনার রাহু। অর্থাৎ আপনার জন্মছকে রাহুর প্লেসমেন্ট যদি ভালো থাকে কি না, আপনি কিন্তু লটারি থেকে বড় ধরনের প্রাইজ কিন্তু আপনি পাবেন, 100% পাবেন। এবার আমি রাশির নাম
এবং রাশিভিত্তিক সময়টা আপনাদেরকে জানাতে হবে। প্রথম যে রাশির কথা আমি বলবো, যে রাশি সে রাশির নাম আপনার মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের যে শুভ সময়টা বেরিয়েছে সকাল 8:02 থেকে 10:14 পর্যন্ত, 8:02 থেকে 10:14। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আগামীকাল যে সময়টি আপনাদের বেরিয়েছে, যে সময় আপনারা লটারি কাটবেন, সেটা আপনার বেরিয়েছে সকাল 9:04 থেকে 10:22 পর্যন্ত, 9:04 থেকে 10:22 পর্যন্ত বৃষ রাশি। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের যে শুভ সময়টা বেরিয়েছে দুপুর 1:58 থেকে বৈকাল 4:32 পর্যন্ত, 1:58 থেকে বৈকাল 4:32 পর্যন্ত। চার নম্বর যে রাশির কথা আমি বলতে চলেছি, চার নম্বর যে সৌভাগ্যশালী রাশি সে রাশির নাম আপনার তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের যে শুভ সময়টা আগামীকাল বেরিয়েছে তুলা রাশির ক্ষেত্রে, সেটা হচ্ছে আপনার সকাল 7:44 থেকে, সকাল 7:44 থেকে 9:56 পর্যন্ত, সকাল 7:44 থেকে 9:56, অর্থাৎ বাজার করতে গিয়েও আপনি একবার হলো আপনার লাকটাকে, আপনার ভাগ্যটাকে যাচাই করিয়ে নিতেই পারেন। পাঁচ নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম, তার আগে আপনাদেরকে বলি যাদের যারা লটারি কাটছেন না, একবার হলো আপনারা নিজস্ব জন্মছক দেখিয়ে আপনারা লটারিতে কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন। যাদের ক্ষেত্রে জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নেই, তারা কি লটারি পাবে না? তারাও কিন্তু পাবে, তাদের হস্তরেখায় কিন্তু আপনাকে বলে দিবে আপনার বাই বার্থ চার্ট, আপনার ভাগ্যে লটারি যোগ আছে কি না, সেটা থাকলে কখন আছে, কোন বছর আছে, কোন সময় কাটবেন, আপনার ক্ষেত্রে লাকি নাম্বার, ফরচুনা নাম্বার, এগুলো সমস্ত কিন্তু ইন ডিটেলস কিন্তু এক্সপার্ট অ্যাস্ট্রোলজিকে আপনাকে জানিয়ে দিবেন। এরপর যে শেষ যে রাশির কথা আমি বলবো, যে রাশি পেতে চলেছে সে রাশির নাম আপনার মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের যে শুভ সময়টা আপনাদের বেরিয়েছে সে শুভ সময়টা আপনার 8:54 থেকে, আপনাদের ক্ষেত্রে 8:54 থেকে সকাল 9:48 পর্যন্ত, 8:54 থেকে 9:48 মধ্যে আপনারা লটারি কাটার চেষ্টা করুন। বিশেষরূপে যদি আপনার জন্মছকে যদি লটারির যোগ থাকে এবং বর্তমানে যে গ্রহের দশা অন্তর্দশা যদি পারমিট করে এবং কালকে যে যোগ সবটা যদি আপনার অ্যাকুরেট হয়ে যায়, আপনি বড় হোক ছোট হোক মাঝারি হোক প্রাইজ আপনি কিন্তু পাবেন। অর্থাৎ আপনি লটারি থেকে কত অ্যামাউন্টের অর্থ পাবেন এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনার ভাগ্যের উপর। কিন্তু যারা লটারি কেটে টাকা নষ্ট করছেন, আমি বারবার বলবো অযথা অর্থ নষ্ট না করে আপনারা এক্সপার্ট অ্যাস্ট্রোলজির সঙ্গে কনসাল্ট করুন। সেখানে আপনার কোন সময় আছে, আদৌ আছে কি না, বা সেটা কেটে যাচ্ছে বা কেটে গেছে, বা কোন সময় আপনার আসতে চলেছে, এ বছর আছে না আপনার 2 বছর পর আছে বা 5 বছর পর আছে, এই জায়গাটা জেনে নিন, বা এ বছরই আপনার কোন মাসে আছে সেটা আপনারা এক্সপার্ট অ্যাস্ট্রোলজির কাছ থেকে জেনে নিন। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।